যে দেশটিতে ভালোবাসা আর যৌনতার সংস্কৃতি দীর্ঘদিনের, হঠাৎ এমন কি হলো যে প্রেম বিয়ের সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের তরুণ তরুণীরা? জানলে অবাক হবেন, জাপানেই প্রথম প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য প্রচলন হয় লাভ হোটেলের। যৌনতা নিয়ে জাপানিদের মধ্যে আছে অসংখ্য ফ্যান্টাসি, অথচ বিয়ে ব্যাপারটাই অস্বস্তিকর হয়ে উঠেছে জাপানের তরুণ তরুণীদের কাছে। জাপান মানেই সূর্যোদয়ের দেশ। এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র জাপান। নম্র, ভদ্র, বিনয়ী এক জাতি জাপানিজরা। কিন্তু এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। জাপানের সরকারি সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটির চালানো এক জরিপে উঠে এসেছে কিভাবে জন্মহার কমতে শুরু করেছে জাপানে। 2021 সালে পরিচালিত জরিপটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপে দেখা যায় 25.5% পুরুষ এবং 25.4% নারী অবিবাহিত থাকতে চান। 20 বছর বয়সী 19.3% তরুণ ও 14% নারী বিয়ে করতে চান না। তরুণ তরুণীর একটি স্বাভাবিক সম্পর্ক প্রেম বা ভালোবাসা। অনেক দেশে প্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকার মধ্যে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ককে কোনো অপরাধ হিসেবে ধরা হয় না, জাপানেও তাই। কিন্তু এই ধরনের সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া জাপানের জন্মহারের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে জনসংখ্যা কমবে এবং কর্মক্ষম জনগোষ্ঠীও কমে আসবে। তবে কেন এই অনাগ্রহ, তার কারণও উঠে আসে জরিপে। সেসব কারণ খতিয়ে দেখে বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়সী কর্মজীবী নারীদের মধ্যে অবিবাহিত থেকে স্বাধীনভাবে কেরিয়ার গড়ার আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছে। আর জাপানি পুরুষদের মতে অবিবাহিত থাকাকে তারা উপভোগ করে। ব্যক্তিগত জীবন ও স্বাধীনতার খর্ব হওয়ার পাশাপাশি সাংসারিক কাজেও সময় দিতে হয় বলে বিয়ে করতে চান না তরুণরা। এছাড়া আছে চাকরির নিরাপত্তা এবং পরিবারের জন্য আর্থিক নিরাপত্তার দিকটি নিয়েও তারা উদ্বিগ্ন। নারীরা জানান, বিয়ের পর সংসারের কাজকর্ম, শিশু লালন পালন, পরিবারের দেখভালের দায়িত্ব নিতে হয়, তাই বিয়েতে তারা অনাগ্রহী। রাষ্ট্রীয় জরিপে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে সবচেয়ে কম বিয়ে হয়েছে 2021 সালে। একদিকে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস, অন্যদিকে কমছে জন্মহার, ফলে চিন্তার ভাঁজ জাপান সরকারের। পরিস্থিতি উত্তরণে বিয়ে, সন্তান জন্মদানের বিষয়ে ইতিবাচক প্রচারণার কথা বলা হয়। নারী পুরুষ যাতে বিয়েতে উৎসাহী হয় এবং শিশু জন্মদানে আগ্রহী হয়, সেরকম পরিবেশ তৈরির কথা বলা হয়। তরুণ তরুণীদের জন্য চাকরির নিশ্চয়তা, একক পরিবার গঠন, কর কমানো, কর্মঘণ্টা কমানোর মতো বিষয় বিবেচনায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে জাপানের 100 বছর ও তদূর্ধ্ব বয়সী লোকের সংখ্যা 90,000 ছাড়িয়েছে। পরপর 52 বছর ধরে এই সংখ্যা আগের বছরকে ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে। জাপানে শতায়ুর সংখ্যা 1970 সাল থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2021 সালে জাপানে মোট শিশু জন্মগ্রহণ করেছে 8,11,604 জন, আর মোট 14,39,809 জন মানুষ মারা গেছে। সব মিলিয়ে এক বছরে জনসংখ্যা কমেছে 6,28,205 জন। টানা 6 বছর সর্বনিম্ন শিশু জন্মের হার জাপানে। এই হার আরও কমতে পারে বলে আশঙ্কা জানানো হয়েছে। জাপানি নারীদের সন্তান জন্মদানের হার মাত্র 1.3%। এই অবস্থা চলতে থাকলে একদিন শুধু বয়স্ক লোকে ভরে যাবে জাপান, আসবে না নতুন প্রজন্ম। এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। আজ এ পর্যন্তই। জানা অজানা নানা তথ্য, স্থান ও দেশের কথা নিয়ে হাজির হব অন্য কোনো প্রতিবেদনে। সাথে থাকুন।